বুধ বৃহস্পতিবার দিনে এবং রাতে, শুক্রবার ভোর 6টায় এই অবরোধ কর্মসূচি শেষ হবে। সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির 48 ঘন্টার অবরোধ। দ্বিতীয় দফার কর্মসূচির শেষ দিনে অবরোধের সমর্থনে ঢাকার কয়েকটি এলাকায় ঝটিকা মিছিল করে দলটির নেতাকর্মীরা। সোমবার দুপুরে বরাবরের মতো হাইকোর্টে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে বিএনপির আইনজীবীরা। এ সময় তারা দলের মহাসচিব সহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবি জানান। বিকেলে অজ্ঞাত স্থান থেকে অনলাইন ব্রিফিংয়ে আসেন রুহুল কবির রিজভী। বুধবার থেকে আবারও টানা 48 ঘন্টা দেশব্যাপী সর্বাত্মক অবরোধের ঘোষণা দেন তিনি। স্থগিত করা হয়েছে 7 নভেম্বরের দলের বিপ্লব ও সংহতি দিবস পালন। রিজভী দাবি করেন, আন্দোলনকে ভিন্ন দিকে নিতে আগুন সন্ত্রাসের দায় চাপানো হচ্ছে বিএনপির ওপর। গণতান্ত্রিক অধিকার আদায়ের শান্তিপূর্ণ আন্দোলনকে কালিমা লেপন করার জন্য আবারও বিএনপির বিরুদ্ধে অগ্নি সন্ত্রাসের কাহিনী সাজানো হচ্ছে এবং সেগুলি প্রচার করা হচ্ছে। বুধ বৃহস্পতিবার দিনে এবং রাতে, শুক্রবার ভোর 6টায় এই অবরোধ কর্মসূচি শেষ হবে। চব্বিশ ঘন্টায় 275 জন এবং 28 অক্টোবরের পর থেকে এ পর্যন্ত সারাদেশে 8,000-এরও বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান রুহুল কবির রিজভি আহমেদ। 9 দিন ধরে তালাবদ্ধ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের উপস্থিতি থাকার কারণে কোনো নেতাকর্মীকে নয়াপল্টন এলাকায় দেখা যায়নি। আর এ সময়ের মধ্যে একদিন হরতাল, দুই দফায় 5 দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে দলটি। আবারও ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটির নেতারা বলছেন, সরকার পতন না হওয়া পর্যন্ত যতই দমনপীড়ন করা হোক, তাদের এই আন্দোলন চলমান থাকবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।